নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো তপন কান্দু খুনে সিবিআই তদন্ত চলছে এবং সিবিআই আধিকারিকরা আজ জেলা আদালতের বিচারকের বাংলোতে আসেন এবং সেখানে তার সঙ্গে আইনজীবীরাও আসেন তারা চেষ্টা করেন বিচারকের সঙ্গে কথা বলার জন্য প্রায় 30 মিনিট অপেক্ষা করেন তারপর ফোনে কথা হয় তাদের সঙ্গে আমরা এই নিয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি তপন হালদারের কাছ থেকে তপন কি জানা যাচ্ছে দেখো মানসী আজকে দুপুর একটার সময় সিবিআই এর আধিকারিক রঞ্জন চিত্তনিয়া সহ তাদের যে আইনজীবী তারা আজকে জেলা আদালতে আসেন এবং জেলা আদালতে আসার পরেই দেখা যায় যে জেলা আদালতের গেট তালা বন্ধ ফলত তিনি জানার চেষ্টা করেন যে এই যে জেলা আদালত তার যে জেনারেল ডিউটি অফিসার অর্থাৎ জিআরও তিনি তার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে তারপরে তার সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পেরেই তিনি সোজা চলে যান জেনারেল ডিউটি যে অফিসার জিআরও অফিসের ওখানে সেখানেও যে নিয়ে লক্ষ্য করেন তিনি যে সেখানেও তালা বন্ধ তারপরেই তিনি জেলা পুলিশ সুপারের যে দপ্তর আছে সেখানে যে নিয়ে এক পুলিশ কর্মীর কাছ থেকে জানার চেষ্টা করেন যে জিআরও যে জেনারেল ডিউটি অফিসারের দায়িত্ব রয়েছেন সজল মিশ্র তার সাথে কিভাবে যোগাযোগ করা যায় যদিও ওই পুলিশ কর্মী তার সাথে কথা বলে জানা যায় যে তিনি আর আজকে ফিরবেন না ফলত তার সাথে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি ফলত তারপরেই সিবিআই এর আধিকারিক এবং আইনজীবী সোজা চলে যান বিচারকদের যে বাংলো রয়েছে রাঁচি রোডের উপরে সেই বিচারকদের বাংলোর এখানে সেখানে যেই নিয়ে প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর বিচারকের সঙ্গে কোনোভাবে দেখা করতে পারেননি তারপরেই সেখানকার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের কাছ থেকে তাদের নাম্বার নিয়ে তারপরে বিচারকের সাথে কথা বলা হয় এবং তারপরে বিচারকের সাথে কথা বলার পরেই বিচারক আধিকারিক যেটা জানান যে বিচারক তাদেরকে কালকে জেলা আদালতে আসতে বলেছেন তুমি জানো যে এই যে ঝালদা কাণ্ডের ঘটনায় যারা অভিযুক্ত ছিল সেই চারজন এই মুহূর্তে যে জেল হেফাজতে রয়েছেন তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্যই এই জেলা আদালতে সিবিআই এর আধিকারিক এবং আইনজীবীর আশা কিন্তু আজকে খালি হাতেই ফিরে গেল বলা যেতে পারে সিবিআই এর আধিকারিক এবং আইনজীবী এবং আগামীকাল তাদের আসতে বলা হয়েছে ফলত আগামীকাল এলেই বোঝা যাবে যে এই যে ঝালদার ঘটনায় অভিযোগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে হেফাজতে পায় কিনা সেটা কালকেই পরিষ্কার হবে মানসী অনেক ধন্যবাদ তপন কথা বলছিলাম প্রতিনিধি তপন হালদারের সঙ্গে মগরাহাটে জোড়া খুন মগরাহাটে দুই যুবক খুনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় একটি সারের কারখানা থেকে কিন্তু তাদের দেহ উদ্ধার হয়েছে এবং দুজনের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা যাচ্ছে মগরাহাটে জোড়া খুনে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিন্দম ঘোষ অরিন্দম আপডেট শুনবো দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ডহারবার পুলিশ জেলার মোস্ট ওয়ান্টেড যিনি এই ডাবল মার্ডার কেসের সঙ্গে যুক্ত জানে আলা মোল্লা পুলিশ যাকে কিন্তু হন্যে হয়ে খুঁজছে তার বাড়ির সামনেই তার বাড়িতে ও কিন্তু যারা লোকজন থাকেন বা তার পরিবারের সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে বাড়ি ছেড়ে তারা পালিয়ে গেছে তারা কেউই ঘটনাস্থলে নেই এবং যেখানে এই হত্যা হয়েছে সেই কারখানার আশেপাশের পরিস্থিতিও কিন্তু যথেষ্ট থমথমে সেখানে পুলিশ পিকেট বসেছে সেখানে রয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক পুলিশ আধিকারিকরা এবং যে যে গ্রামের মাগুরপুকুর গ্রামের যে দুজনকে হত্যা করা হয়েছে সেই গ্রামেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে সেখানেও কিন্তু যথেষ্ট পুলিশ বাহিনী রয়েছে পুলিশ কিন্তু দফায় দফায় এই গ্রামে ঢুকছেন এবং ঢুকে এখানে স্থানীয় মানুষদের থেকে জানার চেষ্টা করছেন যে জানে আলমের খোঁজ কোথায় গেলে পাওয়া যেতে পারে বা কেন এই ঘটনার পিছনে এই ঘটনার নেপথ্যে কি কারণ নানান বিষয় কিন্তু খতিয়ে দেখছেন এবং আপাতত যে ক্ষতি কারণ খতিয়ে দেখে পুলিশ যেটা জানতে পেরেছে যে ব্যবসায়িক লেনদেনের কারণেই কিন্তু এই খুন যে 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 পুলিশ সিভিক পুলিশ সহ যে ছেলেটিকে হত্যা করা হয়েছে তার সাথে কিন্তু একটা ব্যবসায়িক লেনদেন ছিল এবং ইমারতি দ্রব্যের ব্যবসা করতেন বলে জানা গেছেন এই জানে আলাম এবং টাকার বিনিময়ে কিন্তু
বালি সিমেন্ট দেওয়ার কথা ছিল এই যে ছেলেটিকে হত্যা করা হয়েছে তাকে, কিন্তু সেই বালি সিমেন্ট তো তিনি দেননি এবং প্লাস তার সঙ্গে যে টাকা সেটাও কিন্তু তিনি ফেরত দেননি। এবং এই নিয়ে কিন্তু দুজনের দীর্ঘদিন ধরে বচসা বা একটি অশান্তিকর পরিবেশ চলছিল এবং আজকে সকালেই কিন্তু সেখানে তাকে টাকা দেওয়ার জন্য ডাকা হয় এবং ডাকার পরেই কিন্তু এই ঘটনা। এবং যে এবং যে মাকাল যাকে হত্যা করা হয়েছে সে কিন্তু তার বন্ধু, তার বন্ধু যে মগরার থানা যে সিভিক পুলিশ তাকেও কিন্তু সঙ্গে করে ডেকে নিয়ে গেছিল এবং দুজনকে সেখানে হত্যা করা হয়েছে। পুলিশ কিন্তু এলাকায় খতিয়ে দেখছে যে কি কারণে এই হত্যা। অনেক ধন্যবাদ অরিন্দম, কথা বলছিলাম প্রতিনিধি অরিন্দম ঘোষের সঙ্গে। এই মুহূর্তে এখন এই পর্যন্তই, দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।